হ্যালো ফ্রেন্ডস, টপ টেন বাংলার এক নতুন পর্বে আপনাদের স্বাগতম। আমাদের বিভিন্ন দেশ, শহর তথা স্থানের এক অভূতপূর্ব সফরে এক নতুন সংযোজন, অ্যাক্রোপলিস অফ এথেন্স। এথেন্স শহরে অবস্থিত গ্রীসের নগরদুর্গ। সমুদ্রপৃষ্ঠ থেকে 150 মিটার উঁচুতে অবস্থিত এই নগরদুর্গ একটি সপাট পাথরের ওপরে নির্মিত। নবপ্রস্তর যুগীয় নগরদুর্গটি কিছু বিশেষত্ব মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে এবং তার ফলস্বরূপ কিছু প্রশ্ন ও ইচ্ছা সকলের মধ্যে উৎপন্ন হয়েছে। সেহেতু আজকের পর্বটির মাধ্যমে সেই অজানা কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করা হবে, তাই সঙ্গে থাকুন এবং পর্বটিকে উপভোগ করুন। অ্যাক্রোপলিস অফ এথেন্স যে স্থানে নির্মিত হয়েছে সেখানে কিছু প্রাচীন ইমারত ও বিখ্যাত পার্থানন অবস্থিত। অ্যাক্রোপলিসের বেশিরভাগ ভগ্নাশেষ এবং পার্থাননের নির্মাণকর্তা এথেন্সের সেনানায়ক পেরিক্লিস। তার নির্দেশনাতেই নগরদুর্গের সমস্ত নির্মাণ সম্পন্ন হয়। তার মানে এই নগরদুর্গ বহু প্রাচীন, তাও আন্দাজ করে দেখুন কতটা। হিসেবটি নয় আপনারা করবেন, শুধু হিন্টস হিসেবে পার্থাননের নির্মাণ সময়সীমা উল্লেখ করে দিচ্ছি। পার্থাননের নির্মাণ কার্য শুরু হয় 247 BC এবং সেই নির্মাণ চলে 438 BC পর্যন্ত, কিন্তু সম্পূর্ণ সৌজন্যের কাজ 432 BC পর্যন্ত চলে। পার্থানন অ্যাক্রোপলিসের মূল আকর্ষণের বিষয়বস্তু। বর্তমানে গ্রীসের শহর এথেন্স তার প্রাচীন নিদর্শনগুলির জন্য প্রসিদ্ধ এবং এই প্রসিদ্ধির পিছনে অ্যাক্রোপলিস অফ এথেন্সের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। পার্থাননের নির্মাণ গ্রিক দেবী এথেনার উদ্দেশ্যে করা হয়। গ্রিক দেবীর টেম্পেল হিসেবে প্রতিষ্ঠিত পার্থানন 680 একটি চার্চে পরিণত হয়ে যায়, কিন্তু গ্রীসের এথেন্সে উসমানীয় সাম্রাজ্য দখল করে নিলে পার্থাননকে একটি মসজিদে পরিণত করা হয়। ওটোমান সাম্রাজ্যের শাসনকালে পার্থাননে বিশাল পরিমাণ অস্ত্র ও বারুদ মজুদ রাখা হয়। মরিয়ান যুদ্ধের সময় ভেনেতিয়ানরা সেখানে গোলাবর্ষণ করলে পার্থাননের বিরাট অংশটি ধ্বংস হয়ে যায়, কিন্তু ধ্বংসাবশেষের বহু ভাস্কর্য এখন ব্রিটিশ মিউজিয়ামে রয়েছে। এক স্কটিশম্যান থোমান ব্রুস সেভেন্থ আর্ল অফ এলগিন বেশিরভাগ ভাস্কর্য 1801-1812 মধ্যে ব্রিটেনে নিয়ে যান। পার্থানন, প্রোপাইলাইয়া এবং এরিকথিয়াম থেকে আনা মার্বেলের তৈরি ভাস্কর্যগুলি এলগিন মার্বেলস নামে পরিচিত। পার্থাননে এখনও মার্বেলগুলির আসল স্থান চিহ্নিত করে রাখা আছে, যা তাদের আসল স্থানকে স্পষ্টভাবে প্রমাণ করছে। ভগ্নাবশেষে পরিণত হয়ে যাওয়া এই প্রাচীন নিদর্শনে এখন বিশাল পুনরুদ্ধারের কাজ চলছে, যা 1975 থেকে শুরু হয়েছে এবং হয়তো 2020 দিকে সেই কার্যের সমাপ্তি ঘটবে। এথেন্সের সুবিশাল নগরদুর্গের প্রবেশদ্বার প্রোপাইলাইয়া। দুর্গের উত্তর দিকে নির্মিত এক প্রাচীন গ্রিক মন্দির এরিকথিয়াম। এরিকথিয়ামের নির্মাণ হয় গ্রিক দেবতা পজাইডন এবং দেবী এথেনার উদ্দেশ্যে। 421 BC এবং 406 BC মধ্যে নির্মিত এই মন্দিরের স্থপতি ছিলেন এথেন্সবাসী এমনেসিসেলস। অপর এক বিখ্যাত নির্মাণ টেম্পল অফ এথেনা নাইকি। দেবী এথেনার উদ্দেশ্যে নির্মিত এই মন্দিরের নির্মাণ 420 BC হয় এবং এর নকশা ও কারুকার্য গ্রিক ও রোমান সাম্রাজ্যের অসাধারণ শিল্পকলা আয়োনিক অর্ডার। এথেন্সের এই বিখ্যাত নগরদুর্গ একটি প্রাচীন ব্রোঞ্জ মূর্তি ছাড়া অসম্পূর্ণ থেকে যাবে। এথেনা প্রোমাচোস দেবী এথেনার উদ্দেশ্যে নির্মিত বিশাল আকারের এক ব্রোঞ্জ মূর্তি। এথেনা দেবী যোদ্ধাদের অনুপ্রাণিত করতেন, বিখ্যাত ভাস্কর ফেইডিয়াস এর নির্মাণ করেন। মূর্তিটি প্রবেশদ্বার প্রোপাইলাইয়া এবং পার্থাননের মধ্যে বসানো, গ্রিক সাম্রাজ্যের নিদর্শন চোখ ধাঁধানো, প্রাচীন উন্নত সভ্যতা সৃষ্টির কৃতিত্ব তাদের আছে। অ্যাক্রোপলিস অফ এথেন্সের বিভিন্ন নিদর্শন তার একটি উদাহরণ। প্রাচীনকালে গ্রিক থিয়েটারগুলি যথেষ্ট জনপ্রিয় ছিল। এথেন্সের এই নগরদুর্গে গ্রিকদের সেই রকম এক থিয়েটার 520 BC নির্মিত হয়েছিল। গ্রিকদের দেবতা ডায়োনাইসেসের উদ্দেশ্যে সেই থিয়েটার নির্মিত। গ্রিকদের আমলে প্রসিদ্ধ এক উৎসব সিটি অফ ডায়োনাসিয়া এই থিয়েটারে প্রথম অনুষ্ঠিত হয়। থিয়েটারটিতে সেই সময় একসাথে 17,000 জন বসতে পারতেন এবং পরবর্তী রোমান শাসনকালেও এই থিয়েটারের ব্যবহার ছিল। এই থিয়েটারের ন্যায় ওডিয়ন অফ হেরোডেস এটিকাস 161 AD রোমানরা নির্মাণ করে। বর্তমান যুগেও বিভিন্ন অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত হয়। নগরদুর্গের দক্ষিণ পশ্চিম ঢালে এই থিয়েটার নির্মিত হয়। থিয়েটার সহ এরিও পাগুস ন্যায় খোদিত পাথর, কয়েকটি অভয়ারণ্য ও আরও কয়েকটি প্রাচীন নির্মাণ এই অ্যাক্রোপলিসে নির্মিত হয়েছে। এথেন্সের ইতিহাসে এই স্থানের অনেক মর্ম জড়িত। একদা অলিম্পিক গেমসের প্রতিদ্বন্দ্বীয় ক্রীড়া প্রতিযোগিতা পানাথেনাইয়া গেমসের বিশাল মিছিল সারা শহর হয়ে এই নগরদুর্গে পৌঁছাত। বন্ধুরা, বুঝতে পারছেন, অলিম্পিক গেমসের প্রতিদ্বন্দ্বী প্রতিযোগিতা। সত্যি বহু ঐতিহাসিক ঘটনার সাক্ষী এই নগরদুর্গ। বর্তমান গ্রিস তথা এথেন্স শহরের
এক মুখ্য প্রতীক হিসাবে বিদ্যমান এবং ইউনেস্কোর দ্বারা বিবেচিত বিশ্ব ঐতিহ্যবাহী স্থান অ্যাক্রোপলিস অফ এথেন্স। গ্রিস ও তার গ্রিক সভ্যতার বর্তমান ও প্রাচীনত্বের কিছুটা ঝলক আমাদের এই চ্যানেলে প্রকাশিত গ্রিসের উপরে বানানো ভিডিওর মারফত পেয়ে যেতে পারেন। আশা করি সেগুলি ভালো লাগবে এবং আজকের পর্বের মাধ্যমেও আপনাদের জ্ঞানের ভাণ্ডারের আরও একটু বিন্যাস ঘটবে। এই ধারণার সাথে আজকের পর্বের এখানেই ইতি টানলাম। ভালো থাকবেন, ধন্যবাদ।